হাঁটতে পারতেন লম্বা এখানে তো ওষুধ পাতি দেয় না, তো আপনি আসলেন কিভাবে? আসসালামাইকুম প্রিয় দর্শক, মুরব্বী মুরব্বী কোথায় বাড়ি? চিটাগাং। বাসখালি। কাজে উনি একটু লোকাল ল্যাঙ্গুয়েজে কথা বলেন, কথাগুলো সেজন্য। আপনার কি ভাই? মামা। মামাকে নিয়ে আসছেন, নিয়ে আসে মোটা দেখে ওনার যে বক্তব্য, বক্তব্যটা বোঝা গেছে যে চার পাঁচ বছর যাবত পা ঝিনঝিন করতো, আমরা যেটা বলি রগে টান দেওয়া বা ইয়ে কোমরে ব্যথা, এবং হাঁটতে অসুবিধা হতো, হাঁটতে পারতেন না। তা ওনার ভাগ্নে এটা দেখে ওনাকে সাথে নিয়ে আসছেন আজকে তিন দিন, তাই তো? তিন দিন চিকিৎসার পরিণতিতে ওনার যে পায়ের ঝিনঝিন আল্লাহর রহমতে মাফ করছে, কোমরে ব্যথা মাফ করছে, এখন সে হাঁটতে পারতেছে। এখন সমস্যা তিনি আর ফুসফুসের শ্বাসকষ্ট, যাদের এই যেহেতু শ্বাসকষ্ট আছে তাদেরকে আমরা কি করি? আমরা এই যে এখানে একটা মিটার আছে, একে বলে পিক ফ্লো মিটার, এই পিক ফ্লো মিটার দিয়ে আমরা আগে ফুসফুসের ক্যাপাসিটিটা নির্ণয় করি। এখানে নির্ণয় করা হয়, এখানে এখানে জোরে মুখে নিয়ে জোরে ফু দিতে হয়, আমরা বলি মুখে নিয়ে জোরে ফু দেন, ফু দেওয়ার পরে তার ফুসফুস কতটুকু এফেক্ট হলো, সাধারণত যাদের অ্যাজমা থাকে, সিওপিডি থাকে, শ্বাসকষ্ট থাকে, এদের ফুসফুস এফেক্ট হয়ে থাকে, এফেক্ট হয়ে থাকার পরে এদের স্বাভাবিক থাকে না। না থাকলে আমরা এখানে কি করি, আকুপাঙ্কচারের পাশাপাশি চেস্ট থেরাপি দিই। চেস্ট থেরাপি দেওয়ার পরিণতিতে এটা দেখা যায় কি যে আবার স্বাভাবিক অবস্থায় নিয়ে আসে। এখন মুরব্বীর আমরা শ্বাসকষ্টের ট্রিটমেন্ট দেবো, শ্বাসকষ্ট দেওয়ার পরে শ্বাসকষ্ট কতটুকু ইম্প্রুভমেন্ট হলো সেটা আমরা জানাবো। তা এই যেহেতু যাতে রোগে টান দেওয়া, হাত পা ঝিনঝিন করা বা ঠিক মতো হাঁটতে পারেন না, আনব্যালেন্সড ব্যালেন্স হওয়া যায় না, এবং আমরা এখানে কিন্তু এই যে লিঙ্ক দিয়ে দিই, এই যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন 101টা রোগ বা কন্ডিশন ক্ষেত্রে আকুপাঙ্কচার নেওয়ার সুপারিশ করে, তার মধ্যে কয়েকটা বাদ দিয়ে ম্যাক্সিমাম রোগের ট্রিটমেন্টই আকুপাঙ্কচারের মাধ্যমে শশী হাসপাতালে করার সুযোগ আছে। যারা এই ট্রিটমেন্টগুলো নিতে চান শান্তিনগর চৌরাস্তাতে অবস্থিত শশী হাসপাতালে আসতে পারেন, চিকিৎসা নিতে পারেন, সুস্থ থাকতে পারেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুস্থ রাখুক, এই প্রত্যাশায় আমি ডাক্তার শহীদুল ইসলাম।